বাংলাদেশের আগামী সরকার নিয়ে মার্কিন ভারত আলোচনা হয়ে গেল। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সোলিভান বৈঠক করেছেন। বুধবার অনুষ্ঠিত প্রতিনিধি পর্যায়ের এই বৈঠকে অন্যান্য বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ ইস্যুতেও আলোচনা হয়েছে। এছাড়া ভারত মহাসাগর অঞ্চলে চীনের উচ্চাকাঙ্ক্ষা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস। তবে কূটনৈতিক সূত্র মতে বৈঠকটিতে মূলত আলোচনা হয়েছে বাংলাদেশে আগামীতে কি ধরনের সরকার ব্যবস্থা দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর সঙ্গে ভারতেরও সংশ্লিষ্টতার বিষয় নিয়েই। ভারত দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে মার্কিন আধিপত্য বিস্তারের চেষ্টা ঠেকিয়ে রেখেছিল, কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছে না। আগামী 22 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন একই উদ্দেশ্যে। তার আগাম আলোচনা হয়ে গেল দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। বৃহস্পতিবার প্রকাশিত ইকোনমিক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সোলিভান বুধবার প্রতিনিধি পর্যায়ে আলোচনা করেছেন। আগামী সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রে সফরের আগে অনুষ্ঠিত এই বৈঠকে এশিয়া এবং ভারত মহাসাগর অঞ্চলে চীনের ভূমিকার দিকে মনোযোগ ছিল বেশি। ভারতের দুই প্রতিবেশী মালদ্বীপ ও বাংলাদেশে যথাক্রমে এই বছরের শেষের দিকে এবং পরের বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতের অভিমত, তার প্রতিবেশী দেশগুলোতে এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত নয় যা ভারতের জাতীয় স্বার্থের প্রতি বিরূপ প্রভাব ফেলে। ইকোনমিক টাইমস বলছে, ভারত মহাসাগর অঞ্চলে চীনের দীর্ঘমেয়াদী কৌশলের উপর সুনির্দিষ্ট ফোকাসসহ এশিয়া জুড়ে বেইজিংয়ের বিস্তৃত পদচারণার বিষয়ে বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়া ভারতের প্রতিবেশী দেশগুলোর অন্যান্য আঞ্চলিক বিষয়গুলোও আলোচ্যসূচিতে ছিল। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরও বলেছে, চীন অর্থনৈতিক করিডোরের মাধ্যমে পাকিস্তানের পাশাপাশি মিয়ানমারে তার উপস্থিতি প্রসারিত করছে। এটি বেইজিংকে আগামী বছরগুলোতে ভারত মহাসাগরে অঞ্চল জুড়ে শক্তি প্রদর্শন করতে সক্ষম করবে। ইউএস ইন্দো প্যাসিফিক কোঅর্ডিনেটর কার্ট ক্যাম্পবেল বৈঠকে জ্যাক সোলিভানের সাথে ছিলেন। ভারতের পাশাপাশি দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের আঞ্চলিক দাবি এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বেইজিংয়ের প্রভাব নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। এছাড়া ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের সব পরিকল্পনা চীনের রয়েছে এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়া হিমালয়ের দেশগুলোতেও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এশীয় পরাশক্তি দেশটি। ইকোনমিক টাইমস বলছে, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরের আগে অজিত দোভালের দুদিনের এই সফরের লক্ষ্য হচ্ছে ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিসকে এগিয়ে নেওয়া। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মোদীর এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে নিয়ে মার্কিন পরিকল্পনা বাস্তবায়নে নিজেদের সংশ্লিষ্টতা ধরে রাখা। ভূ অবস্থানগত দিক থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটেছে সবকিছুতেই যুক্তরাষ্ট্র ও ভারতের মোটামুটি ঐক্যমত ছিল। যুক্তরাষ্ট্র এবার এই অঞ্চলের ব্যাপারে আগ্রাসী নীতি অবলম্বন করছে। ভারত চেষ্টা করে আসছিল যুক্তরাষ্ট্রকে ঠেকাতে, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। তাই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে যেতে চাইছে ভারত, যাতে পরিস্থিতি একেবারেই নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। বাংলাদেশে আগামী সরকার ব্যবস্থা কেমন হবে তা নিয়ে উভয় দেশের মধ্যে ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা হয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।